কোনো শেষ নেই, আমার স্পিডেও কোনো দম নেই। এইভাবেই শুরু হয় আমার যাত্রা, কখন যে পৌঁছাবো নেই কোনো পাত্তা। মামা বাড়ির আদর খেতে যেতে হবে দীঘায়, দিদা আমার অসুস্থ, না গিয়ে নেই উপায়। কতক্ষণে রাস্তা, যেতে লাগে পাগল, শুনলেই আমার ভয় লাগে বাসের এই ধকল। কত সুন্দর মন্দিরটা, নাই মন্দিরের নাম নাচিন, দেখেন আমার ছোট মাসের বিয়ে হয়েছিল। এইসব নাটকের পর ব্লগটা শুরু করি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একটু খারাপ আছি, কারণ আমার আশেপাশের মানুষগুলো একটু অসুস্থ অসুস্থ আছে। অনেকে দেখে বুঝতে পেরে গেছো আমি যাচ্ছি মামা বাড়ি, মামা বাড়িতে স্ট্যান্ড নেমে পড়েছি। অনেক প্রতীক্ষার পর এখানে যেখানে দাঁড়িয়েছে একটা প্যান্ডেলের স্ট্রাকচার দেখতে পাচ্ছো, মানে আমরা যেদিন আসি তার আগের দিন পর্যন্ত এখানে বিশাল মেলা হয়, 14 মাদল হয়েছিল, যেটা উঠে গেছে। আমাদের মেলাতে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি, ব্যাড লাক। আর দিদা খুব অসুস্থ তাই আসতে হলো মামা বাড়ি। আর তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম সরস্বতী পুজো থেকে, এখানে প্রায় সব ঠাকুরই পুজো হয়, সেই ঠাকুরগুলো বিসর্জন যাচ্ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর মামা করে কিছু কিছু ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমি ডেলি ব্লগ করি না, তাই আমি সব প্রতিদিনের যাত্রা দেখাতে পারবো না। এখন আমি মামা বাড়িতে আছি, যদি কিছু ভালো মুহূর্ত হয় সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ফুল ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। আমার এই স্পিডে কথা বলার কারণে যদি কারো কিছু মন্তব্য থাকে সেটাও নিশ্চয়ই জানি। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিসর্জন দেখছিল, তারপরে মামা দাঁড়িয়ে গেছিল অপেক্ষায় কখন রাস্তাটা ফাঁকা হবে, নিয়ে যাবে, কারণ আমরা এই রাস্তা দিয়ে মামা বাড়ি যাবো। তারপর মামা যেতে যেতে বলছিল কাল রাত 3টা অবধি মেলা বসেছিল, যেটা হয় আর কি ভাঙা মেলা বসছিল। তারপর এখানে যে দুর্গা ঠাকুর মেন বড় ঠাকুর, সেটাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই এখানে জল দিয়ে ধোয়ানো হচ্ছে, সেটাই বলছে। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখালো যে ঠাকুরটা খুব বড় হয়েছিল। তারপরে এই বক বক করতে করতে আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি। প্রথমেই নেমেই যে দিদা দিদা সামনের ঘরে আছে অসুস্থ, তাই বাইরে এসে বেরিয়ে বসতে পারেনি, কারণ দিদা অসুস্থ তাই ঘরের মধ্যে বসে আছে। আর আমাদের মামা বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকে, তাই প্রথমে ঘরটাতে প্রথমে দিদা আছে। দিদাকে প্রণাম করে আর বাকিদের প্রণাম করে ওই দিনই ভিডিও আপ করে দিই, আর ভিডিও করি না। তারপরে একদিন জিলাপি এনেছিল ভাই বাজার থেকে, জিলাপি খেতে আমার বেশ লাগে, তাই জিলাপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে নিরামিষের কারণে মামি বলল বাইরে থেকে খেয়ে আসতে, তাই বাড়িতে বিরিয়ানি খেতে যাওয়ার প্ল্যান হলো, তাই টোটো এসে গেছে, টোটো ডাকা হয়েছে। আমরা চারজনে মানে ভাই বোন মিলে যাব বিরিয়ানি খেতে, এটা আমাদের মামা বাড়ি, টোটো দাঁড়িয়ে আছে, বাকিদের সবার জন্য ওয়েট করছে, টোটোতে উঠে যাবো। তারপর আমাদের টোটো বিরিয়ানি উদ্দেশ্যে রওনা দিল, অন্ধকার রাস্তা, ওই জন্য কিছু বুঝতে পারবে না। আমরা চলে এলাম রোডের কাছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখলে তোমরা হয়তো চিনতে পারবে, সেই জায়গাটা এখনো প্যান্ডেলগুলো খোলা হয়নি। এই সেই চন্ডী মন্দির এপাশ দিয়ে রাস্তা দিয়ে রোড ধরে আমরা যাবো রামনগরের উদ্দেশ্যে, রামনগরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। রাস্তাটা কিন্তু অনেকটাই, টোটোগুলো এখানকার খুব স্পিডে চলে, রাস্তা গোটা অন্ধকার, তার জন্য ভিডিও করতে পারিনি। এই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো, এই সময় ঢুকছি, ঢুকে গিয়ে ভাই বলছে ধরে আলাদা করে একটা পার্সোনাল রুম আছে সেখানে গিয়ে খাবো, কিন্তু সেখানে প্রচন্ড ভিড় ছিল তাই ঢুকতে পারিনি, তাই সামনে এই আমাদের একদম সামনের টেবিলটাই খেতে বসতে হয়েছিল। আমাদের কোনো সমস্যা নেই, আমার ভাইয়ের একটা সমস্যা আছে, সেটা খেতে খেতে পরে বলছি। এখানে এরা বসে গেছে, মেনু কার্ড নেই, কিন্তু মেনু কার্ডে এরা বিরিয়ানি কত প্রাইস কত কি কিছু খুঁজে পাচ্ছে না। দুজনে নিয়ে বসেছে, দুজনে মিলে ঝামেলা লেগে গেছে যে একজন 3টে প্লেট নেবে বলছে, একজন 4টে প্লেট, একজন বলছে 3টের কোয়ান্টিটি দেখে তারপর আর একটা প্লেট নেবে, শেষ পর্যন্ত 3টে প্লেটই নেওয়া হয়েছে, কিন্তু 3টে প্লেট থেকে হাফ হাফ করে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই ছিল। আমরা দুজনে মানে আমার আর একটা ছোট ভাই আছে পাশেই, যে খেতে পারবো না, তারপর একটা এক্সট্রা প্লেট চেয়ে হয়েছে। বাচ্চা কোনো 3টে প্লেট মোটামুটি পরিষ্কার, একটা প্লেট ক্যাচরা হয়ে আছে, কারণ ওকে কোল্ড ড্রিঙ্কস দিতে হবে, কোল্ড ড্রিঙ্কস আনলেও খেতে পারবে না। ওর মনে হচ্ছে যেন ধোঁয়া আসছে, ঝাঁজ লাগছে, এখানে সামনে বসে একটু একই তো সামনে বসেছে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস নেই, মাত্র একটাই বোতল আছে, কিন্তু আমরা চারজন একজন একটা নিল না, ওই জন্য খেতে পারলো না বিরিয়ানি, মানে বিরিয়ানি হলে হাফ প্লেট বিরিয়ানি হলো কোল্ড ড্রিঙ্কসটা চাই। তারপরে আমাদের টোটোটা অনেক দূরে দাঁড়িয়ে ছিল, খুঁজে পাচ্ছিলাম না, তবে হেঁটে হেঁটে টোটোতে গেলাম, ওর কোল্ড ড্রিঙ্কস চাই। তারপর রাস্তায় মিডিলে আমাকে দাঁড় করিয়ে দিয়ে সবাই চলে গেছে মিষ্টির দোকানে কোল্ড ড্রিঙ্কস নিতে। কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পর আবার ওরা আসুক, আমি ওয়েট করছি বসে বসে, এই সব কিছু দেখছি। তারপর একদম 2 লিটারের একটা বোতল উঠিয়ে নিয়ে এসেছে, বোতল উঠিয়ে ও বাড়িতে খাবে, ও আনন্দে যাচ্ছে যে আমি বাড়িতে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খেতে হবে, তারপর আমার জন্য শান্তি হবে। এই করতে করতে আমরা মামার বাড়ি পৌঁছে যাই, মামার ভেতরে গিয়ে। আজকে এই ভিডিওটা এতটাই, আরও যদি কিছু ভালো মুহূর্ত সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য বাই বাই, সবাই খুব ভালো থাকো।